আলোচনার তৃতীয় অংশ। আকীদার তৃতীয়, ইমানের তৃতীয় বিষয় হচ্ছে ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস। এই যে বললাম না, ইমান হচ্ছে সর্বোচ্চ স্তরের। মুখে সবাই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, সালাতে সবাই আসবে, সিয়াম সবাই পালন করবে, যাকাত সবাই দিবে, হজ সবাই দিবে, কিন্তু কয়জন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ফেরেশতা আছে? অটল চিত্তে কয়জন বিশ্বাস করে যে ফেরেশতা আছে? মানুষ যদি দৃঢ় 100-তে 100 বিশ্বাস করে যে আমার দুই ঘাড়ে ফেরেশতা আছে, মানুষ গুনাহ করতে পারবে? এটাই হচ্ছে মানুষের যে তাকওয়া পরহেজগারিতার মাপকাঠি, এটা শুধু ইসলাম দিয়ে নয়, এটার মূল জায়গা হচ্ছে ইমান, বিশ্বাসের দৃঢ়তা, বিশ্বাসের মজবুতি, এটাই মানুষকে সামনে এগিয়ে নিয়ে যাবে। ফেরেশতা তো চোখে দেখা যায় না, কিন্তু ফেরেশতা কিন্তু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবী পরিচালনা করতেছেন ফেরেশতা দিয়ে। 100 তলা থেকে একটা ছেলে পড়ে গেল, তারপরও তার হাড় হড্ডি কিছুই নষ্ট হলো না, সে জীবিত আছে, আল্লাহই তাকে বাঁচিয়েছেন, কিন্তু ফেরেশতার মাধ্যমে। ভূমিকম্প হয়ে গেল তুরস্কে, 3 দিন পর 1-2 বছরের একটা বাচ্চা বের হয়ে আসতেছে জীবিত, কোনো খাবার নাই, কিচ্ছু নাই, সবাই মরে শেষ হয়ে গেছে, ওই বাচ্চাটাকে কিন্তু আল্লাহ ফেরেশতার মাধ্যমে জীবিত রেখেছে। পুরো গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, গাড়ির সবাই মারা গেছে, একজন অক্ষত অবস্থায় জীবিত আছে, তাকে কিন্তু আল্লাহ ফেরেশতার মাধ্যমে জীবিত রেখেছে। আর যেখানে বৃষ্টি হবে কাল, ওখানে বৃষ্টি হবে, মেঘ একদিক থেকে আর একদিকে যাচ্ছে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে পরিচালনা করতেছে। মেঘে আওয়াজ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে পরিচালনা করতেছে। পৃথিবী কেঁপে উঠতেছে, ভূমিকম্প হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলতেছেন, ফেরেশতা পৃথিবীকে কাঁপাচ্ছে। মানুষের প্রতি মুহূর্তে মানুষের রূহ কবজ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দায়িত্বশীল করে রেখেছেন, তারা মানুষের রূহ কবজ করতেছে। পৃথিবীর প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাহিনী জুনুদুল্লাহ, আল্লাহর বাহিনী ফেরেশতাদের দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পন্ন করে। এই জন্য ফেরেশতার প্রতি বিশ্বাসের মজবুতি এবং দৃঢ়তা প্রয়োজন রয়েছে যদি ভালোভাবে আমল করতে চায়, যদি ভালোভাবে আমল এবং আখলাক আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়। চতুর্থ হচ্ছে অতীতে চলে যাওয়া যে সমস্ত কিতাব, আসমানি গ্রন্থগুলো, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। পঞ্চম হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন। এটা একটা বিশাল অংশ, পুরো ইসলাম টিকে আছে পরকালের উপর ভিত্তি করে। হিন্দুদের আছে পুনর্জন্ম, পরকাল নাই, কিন্তু ইসলামের সম্পূর্ণ, ইসলামের একটা মৌলিক বিশাল অংশ হচ্ছে পরকাল। আর নাস্তিকদের কাছে আমি মারা গেলাম, আমার হাড় হড্ডি মাটিতে খেয়ে নষ্ট হয়ে যাবে, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তাহলে মানুষ দুনিয়াতে ভালোভাবে চলবে না চলবে না, মানুষ ইসলাম পালন করে চলবে না চলবে না, এটা নির্ধারণ করবে পরকালের প্রতি তার বিশ্বাসের মজবুতি কত বেশি, পরকালের প্রতি তার বিশ্বাসের দৃঢ়তা কত বেশি, পরকালের প্রতি তার ইয়াকিনের মাত্রা কত বেশি। যে পরকালকে যত বেশি, যত বাস্তব আকারে বিশ্বাস করতে পারবে, তার আমল, তার আখলাক ইসলাম অনুযায়ী তত বেশি চলবে।